এই যে এক্সপিরিয়েন্স লোকটাদের যে আপনার কাজে লাগে না, ইনস্টিটিউশন মেমোরি বলতে একটা জিনিস আছে। একটা লোক 12 বছর, 20 বছর, 30 বছর হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে রিটায়ারমেন্ট চলতেছে, আপনারা তাদেরকে রিহ্যাবিলিটেশনের কোনো ব্যবস্থা করেছেন? বাংলাদেশের যেটা হলো চেয়ার চেঞ্জ, এভরিথিং চেঞ্জ, আবার জিরো থেকে শুরু করে, কন্টিনিউশন নাই। পৃথিবীতে একমাত্র দেশ যেটা বাংলাদেশে আমরা দেখতেছি, যে মানে আপনি চেয়ার থেকে চলে গেলেন, আপনার কাছে জীবনে ওই দ্বিতীয় যে চেয়ার লোকে বসতেছে, সে জীবনে আপনার কাছে কোনো পরামর্শ বা কোনো কিছু চাবে না। আরে ভাই, আপনি 1 মাসে এসে কি সবচেয়ে আপনি শিখে গেলেন? আপনাকে তো পরামর্শ নিতে হবে। আপনি পৃথিবীতে দেখেন, আমি দেখেছি যারা রিটায়ার্ড ফায়ার ফাইটার আছে, তারা দে আর দি রিসোর্স, দে আর দি গোল্ড ফর দি নেশন। ডিজাস্টার নলেজটা আর্ন করা কিন্তু ইজি না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ। ইউ নিড টু হ্যাভ দি থিওরিটিক্যাল নলেজ, ইউ নিড টু হ্যাভ দি গ্রাউন্ড নলেজ। এটা কিন্তু অল ইন সার্টেন গ্রাউন্ড এসেই কিন্তু আপনি জয় করতে পারবেন না, অনেক কাঠ ফোড়ার মাধ্যমে ডিফিকাল্টিস ফেস করে আপনাকে ই করতে হবে। কিন্তু এই নলেজটা ন্যাশনাল নলেজ, এটা হবে একটা দেশের নলেজ। এই নলেজ গুলা যদি আপনি হারিয়ে যায়, একই লোক দেখেন বিদেশে যে চলে যাচ্ছে, এই এত নলেজ নিয়ে বিদেশে সে তাহলে লাখ লাখ ডলার ইনকাম করতেছে, কিন্তু বাংলাদেশে তার মানে তার কোনো সাকিব ভাই বিষয়টা মূল্যায়ন নাই। এরকম যে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি মানে কেউ কোনো কাজে লাগছে এখন? আপনার অভিজ্ঞতা এখন না, দেশের এই ভয়াবহ বাস্তবতা বলতে? আমার অভিজ্ঞতা যে আপনি ডাকছেন এখানে কাজে লাগছে। আমাকে বলেন ফায়ার সার্ভিসের ডিজি কয়দিন আমারে ডাকছে, আমাকে বলেন ফায়ার সার্ভিসে কয়দিন আমাদের কাছে পরামর্শ নিচ্ছে, আমাকে বলেন আমরা এত দুর্যোগ মোকাবেলায় ই করেছি, কয়দিন আমাদেরকে বিভিন্ন দুর্যোগ দিয়ে থেকে ডাকছে, কোথাও থেকে ডাকেনি। আমরা নলেজ হারিয়ে যাচ্ছি, আমরা তো জোর করে এসে এখানে তো বক্তব্য দিচ্ছি, কিন্তু আমাদের যে 8 বছরের যে অভিজ্ঞতা রানা প্লাজা থেকে শুরু করে আপনি এফআর টাওয়ার, এই অভিজ্ঞতা ভাই আপনি হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই অভিজ্ঞতা ই করতে পারবেন না, ঠিক আছে? নেপালের যে অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায়, এটা তো আপনি তো এটা পারবেন না। সেই জন্য হলো যে এই নলেজ গুলো ন্যাশনাল নলেজ, এগুলাকে যেই থাকুক কাজে লাগান। ইভেন আমাদেরকে, আমি খুব কষ্ট পাই, বড় বড় সেমিনার হলেও আমাদেরকে ডাকে না, যে আমাদের যে নলেজটা নেবো এটাও না। কারণ এখানে একটা হলো কি, কমপ্লিকেসিতে ভোগে লোকজন, যেটা নলেজ কমপ্লিকেসি, মানে এখানে একটা হলো ইগোয়েস্টিক ব্যাপার হয়, যে আমি চেয়ারে বললাম অমুকের ডাক দিলে তো আমার তো ই হয়ে যাবে, এই ইয়েতে আমরা কিন্তু আসি, বুঝতে পেরেছেন? এখান থেকে বাইরে আসতে হবে। রিমেম্বার, ইনস্টিটিউশন হলো সবার, এটা ব্যক্তিগত না। ব্যক্তিগত ইনস্টিটিউশন বানাইতে হলে পরে বানাইলে পরে এখানে পরাজয় হবে, অপারেশন ফেলিওর হবে, মানুষের মৃত্যু হবে, সম্পদের হানি হবে, এবং ইন্টারন্যাশনাল ইমেজের হানি হবে, হতেই থাকবে, বুঝতে পেরেছেন? সাকিব ভাই, আপনি কত বছর ছিলেন ফায়ার সার্ভিসে? আমি মোর দেন 7 ইয়ার্স। ওকে ওকে, অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিষয় নিয়ে কথা হবে আপনার সঙ্গে। ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ জি, ভাই। দর্শক শুনছিলেন আমরা আসলে ঢাকা শহরের অগ্নিকাণ্ডের বাস্তবতা নিয়ে কথা বললাম, এবং আমরা আশা করি যে সরকার অবশ্যই এবার অন্তত যথোপযুক্ত পদক্ষেপ নেবে, এবং যারা অভিজ্ঞ তাদেরকে সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ড মোকাবেলায় কাজ করবে, এবং সচেতনতা বৃদ্ধি আমরা বৃদ্ধিতে আরো অনেক বেশি কার্যক্রম আমরা দেখবো, যাতে করে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় যাতে আমরা খুব বেশি অসহায় না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার।